8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সোশ্যাল মিডিয়ার কল্যাণে নারী দিবসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখছি, নিজেরা কম বেশি শেয়ার করেছি। কিছু কিছু লেখা সত্যি মন ছুঁয়ে যায়। আমার বন্ধু সমীচেন্দ্র নারায়ণ ঠাকুর অসম্ভব ভালো লেখে, ওর লেখার অসংখ্য গুণমুগ্ধ ভক্তদের মধ্যে আমিও একজন। নারী দিবসকে কেন্দ্র করে ওর একটি লেখা দুদিন আগেই আমি পড়ছিলাম, তখন মনে হলো লেখাটিকে একটু অন্য রকম ভাবে প্রেজেন্ট করা যাক, আর তাই জন্য সমিতির অনুমতি নিয়েই আমি রেকর্ড করে ফেললাম ওর লেখাটি। যারা যারা ভিডিওটি দেখছো তাদের সকলের কাছে আমি আবদার করছি, তোমরা কমেন্ট বক্সে জানাও ওর লেখাটা তোমাদের কেমন লাগলো, আমার প্রেজেন্টেশনটা তোমাদের কেমন লাগলো। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। নারী দিবস, লোকে বলে নারীর টান, কিন্তু বানানটা নারীর টান হলেই বা ক্ষতি কি? কারণ নারী শক্তির টান অর্থাৎ আকর্ষণ প্রতিটি জীবনেই প্রাসঙ্গিক। কথায় বলে সকল সফল পুরুষের নেপথ্যে কোনো না কোনো নারীর গুরুত্ব অপরিসীম। আমি বলি শুধু নারী না, যে কোনো সফল মানুষের নেপথ্যে অসংখ্য শুভাকাঙ্ক্ষী নারী পুরুষের নির্বিবাদী অবস্থান। লিঙ্গ বৈষম্যটা নাই বা করলাম, নারীবাদী সার্থকতা হয়তো এখানে, যেখানে যে কোনো নথি তথা আবেদনপত্রে জেন্ডার বলে কোনো অংশ নেই। সমানাধিকারের ছাড়পত্রের সূচনা হয়তো সেই পঙ্ক্তি থেকে। নারী দিবস মানে নারী দি বস না, বরং দ্য বস রূপে নারীর অবস্থানটি যোগ্যতা বলে সুনিশ্চিত করার মাধ্যম। নারী দিবসের সার্থকতা শুধু একটি দিবসে নয়, স্মৃতি মন্থনা মেরি কমদের বিজয় রথে আরও একটি যোগ্যতমের দাবি সুনিশ্চিত করা, যার সোপান ধরে এগিয়ে চলা পরবর্তী অধ্যায়, যার মধ্য দিয়ে কন্যা ভ্রূণ বিসর্জনকে বুড়ো আঙুল দেখিয়ে জেন্ডার তত্ত্বের অবসানের পথ সুনিশ্চিত হবে। কই হে এসো, নারী দিবসের শুভেচ্ছা জানাই আজ সবাইকে, নারী শক্তিদের এবং তাদের নেপথ্যে বিরাজমান সকল পুরুষ সমাজের নিঃস্বার্থ ভরসাদের।